আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ব্লগটা হচ্ছে, যেহেতু আপনারা সবাই জানেন যে আমি সিরাজগঞ্জে আছি, তো সিরাজগঞ্জে এমন একটা নিদর্শনের জায়গার নাম পেয়েছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি, যেটা হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত। তো আজকে আমরা সেটা দেখতে যাব এবং সেটা যাওয়া থেকে শুরু করে এভরিথিং ডিটেল আজকে আমি আপনাদের এখানে শেয়ার করব। সো স্টে টিউন। অ্যান্ড আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার কাজিন, আমার সিস্টার, আমার আরও কাজিনরা আছে এবং হচ্ছে আমার ফুপি, আমার বাবা এবং আমার মেয়ে অবশ্যই। সো স্টে টিউন এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন অ্যান্ড ভিডিওটি পুরোটি দেখবেন। আল্লাহ হাফেজ। আরো জলদি অবশ্য ইয়ে আছে। সো এই হচ্ছে আমাদের সাথে যারা যারা যাচ্ছে, আরো আছে পিছনে আমার মেয়ে, আমার চাচু, চাচাতো বোন, ওই যে আমার বাবা, এই আমি হচ্ছে আরেক কাজিন। সো আমরা যাচ্ছি এখন রবীন্দ্রনাথের কাছারি বাড়ি, যেটা শাহজাদপুরে অবস্থিত এবং যেটার কথা বেশি আলোচিত ছিল না, নাওয়ে ডেইস বিভিন্ন ব্লগে দেখাচ্ছে। সো সেই অনুযায়ী আজকে আমরা যাচ্ছি দেখতে। কাছারি বাড়ি মিলনায়তন, অফিস মিলনায়তন, এটা হচ্ছে গাজীপুরের, সরি গাজীপুর না, এটা হচ্ছে সিরাজগঞ্জের যে শাহজাদপুর, শাহজাদপুরের মিলনায়ত কাছারি বাড়ি বাড়ি এটা। রবীন্দ্র স্মৃতি জাদুঘর, আর হচ্ছে এখানে কাছারি মিলনায়তন, রবীন্দ্র কাছারি মিলনায়তন, এটা মেবি নতুন তৈরি করেছে, আর এটাই হচ্ছে মেইনলি রবীন্দ্র কাছারি বাড়ি, স্মৃতি জাদুঘর। আমরা একটুবার ভেতরে ঢুকবো। আবু পরে ভেতরে আসবে, চা খায় আসতে। এই যে জাদুঘরের রুট, এটা কয়েকটা ছবি তুলবো। আমরা চলে এসেছি কাছের মিলনায়তনে, ছবি তোলার জন্য জায়গাটা বেস্ট, যেহেতু এখানে বাগান আছে অনেক, সবাই ছবি তুলবো, সবাই ছবি তোলায় অনেক ব্যস্ত। এই যে আরিবা খেলছে, হাই আরিবা, হাই দিদি, জায়গাটা অনেক সুন্দর,
চারপাশে হলুদ আর হলুদ, খুব ওয়েল অর্গানাইজড। আর ওই যে দেখা যাচ্ছে স্মৃতি জাদুঘর, আমরা একটু পরে ওইখানে চলে যাব, হয়তো বা ভিডিও করতে দিবে না, তারপর চেষ্টা করব ভিডিও। আপু টিকিট লাগবে, টিকিট দাও ওই জায়গায়। কালকে শনিবার পরে তাইছি কিন্তু স্যার, বাই মিস্টেক ভুলে দিছিলাম। কাছে ঢুকে গিয়েছি, একটু পর বন্ধ হয়ে যাবে, একটার মধ্যে অফ হয়ে যায় কাছের কোর্টটা। রবীন্দ্র স্মৃতি জাদুঘর ছবি অন্ধকার, কথা বলবি না। পালকি পালকি দেখো পালকি, যাও ভাবতেও আশ্চর্য লাগে, এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বসত। বসো না, বসা যাবে না। অসাধারণ ছিল তার কাছে ঘর, এটা হচ্ছে তার ব্যবহার করার জিনিস। এটা আলনা স্ট্যান্ড, তখনকার সময়ের আলনা স্ট্যান্ড এটা। এটা একখানের কাছে ঘর, তার ব্যবহৃত সব কিছু এখানে, টেনিস কালার র্যাকেট এভরিথিং। সো এখন আমাদের ফার্স্ট ট্যুর শেষ, রবীন্দ্র কাছারি বাড়ি ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব খাবার খেতে, খাবার খাওয়ার পরে আমরা যাবো একটা মাজারে যেটা করতোয়া নদীর খুব পাশে। তো আজকে সারাদিনের ট্যুর হবে, সিরাজগঞ্জ শাহজাদপুরের যত জায়গা আছে সব দেখবো। এটা হচ্ছে হাজানুরের মাজার সিরাজগঞ্জের শাহজাদপুরের। এতটুকু মাজার মেবি এটা একটা হিস্ট্রি আছে যে এই মাজারটা অলৌকিকভাবে উঠেছে, এতটুকু সাই অলৌকিকভাবে উঠেছে, এতটুকু হচ্ছে বানানো, এইটুক দেখার জন্য অ্যাকচুয়ালি মানুষ এসে ভিড় করে, অলৌকিক মসজিদ। কোন দিকে যাবো? তো এটা হচ্ছে মাজারটার ভেতরের ডিজাইন, ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, কনস্ট্রাক্টেড না। তো আন্ডার কনস্ট্রাকশন যেহেতু মেবি নেক্সট ইয়ারের মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং ভেতরেরটা কিন্তু খুবই সুন্দর, খুবই 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 ওয়েল অর্গানাইজড হতে যাচ্ছে। তো যারা যাবেন তারা অবশ্যই নেক্সট ইয়ারই যাবেন, কারণ এখন আর দেখার মতো তেমন কিছু নাই। আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার এটার ডিজাইন খুব ভালো হবে, দেখার মতো হবে। এখন আমরা যাচ্ছি এই মাজারের পাশ দিয়ে, রাস্তা আছে সেই রাস্তা দিয়ে নদী দেখতে যাবো।
এখানে একটা ছোট ছোট বাজারের মতো আছে, আর এই হচ্ছে নৌকার পার্ক। এই হচ্ছে করতোয়া নদী। এগুলো ভাড়া করে নিয়ে আসছে। এই জায়গাটুকু যেটা ভাঙা জায়গাটুকু দেখা যাচ্ছে, এই গ্রিন কালার মসজিদটা নাকি অলৌকিকভাবে উঠেছিল, যেটা আপনাদেরকে আগে জানিয়েছি। ওখানে অনেক ই দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে, কবুতর, বাজারে সাধারণত কবুতর থাকে। আর এই হচ্ছে এখানে বাতাসা বলে এগুলোকে। আমরা অলরেডি রেডি হয়ে গেছি সবাই যাওয়ার জন্য।